গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আমার মনপাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। এদিকে ভাগ্নি বাড়ির থেকে তো চলে আসছি, মানে তাড়াতাড়ি গিয়েছি, তাড়াতাড়ি আসছি, কারণ যেহেতু আজকেই মানে বাড়ি ফিরবো, ব্যাক করবো, তো ট্রেন ধরতে হবে। তো ট্রেনের টাইম তো সেটা একদমই অল্প টাইম, তার জন্য আর কি মানে ভাগ্নি বাড়ি যাওয়ার আগেই তো আমি কাপড় টাপড় গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ব্যাগটা যেহেতু খালি আছে তো ভাবলাম কিছু, দিদি বললো যে তোর ব্যাগ খালি আছে, কিছু ফল টল নিয়ে যা। ফল বলতে গাছের আম আছে, কাঁঠাল আছে, তো এগুলো আরও টুকটাক কিছু নিলাম, সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে কী কী নিলাম। তো এদিকে তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আমার তো স্নান হয়নি, তো ছেলেকে বললাম তুমি আমগুলি করিয়ে একসঙ্গে রাখো, আমার ভাগনা পেরে দিচ্ছে আর কি। আর আমি স্নান করে রেডি হয়ে নিই চটপট, কিছু হবো না। কই সজল দাদা বাইরে হয় নাই? গেছে না? কই সজল? না না, সজল দাদা ঘরে। তো আজকে এখন যাব গিয়ে, এখন ট্রেনে যাব। ওই যে ভাগনার সঙ্গে যাব স্টেশন অবধি। আমরা স্টেশনে চলে আসলাম। তো আমার ভাগনা ব্যাগটা নিয়ে যাচ্ছে, ব্যাগটা এখন আনার সময় তো একদম ওয়েট কম ছিল, কারণ দু তিনটা কাপড় নিয়ে আসছিলাম ছেলে আর আমার, আর যাওয়ার সময় তো আম কাঁঠাল আরও কী কী নিয়েছি সেটা বাড়ি গেলে তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে। তো ট্রেন তো আধ ঘন্টা লেট আছে, আমরা দেখেই আসছি মোবাইলে, তাও ট্রেনের টাইম চলে আসলাম আগে স্টেশনে। তো ব্যাগ দেখা যাচ্ছে, লোক নেই বলেই চললে তো আসবে। তো এই দেখো স্টেশন পুরো খালি, স্টেশনে এমনিতে লোক কমই হয়। তো দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে বললো, তো আমি তো টিকিট কেটে উপর দিয়ে চলে আসলাম। দেখো ওই দিক দিয়ে, তো ব্যাগে তো মানে ব্যাগ আমার একদম হালকা নিয়ে আসছিলাম, এত ভারী, সিঁড়ি দিয়ে উঠতে নামতে আমার জান শেষ। তো যাই হোক সময় আছে, তাড়াতাড়ি চলে আসলাম। Would you like to see you? তো আমাদের ট্রেনটা না মানে অনেকটাই লেট ছিল, তো লেট হওয়ার পরেও মানে রাস্তায় আরও মানে কিছু কিছু স্টেশনে আরও দেরি করেছে, তো তার জন্য দেখো মানে রাত হয়ে গেছে। যদি রাইট টাইম থাকতো তো আমরা সন্ধ্যের আগেই চলে আসতাম। তো ট্রেনে মানে প্রায় আমাদের গরিবপুর স্টেশন পাবো, ঠিক তার আগে স্টেশনে একটা দুর্ঘটনাই বলতে পারো দুর্ঘটনা হয়েছে। কীরকম মানে আমাদের গরিবপুর স্টেশনের আগে স্টেশন হচ্ছে গোলকগঞ্জ, তো সেই গোলকগঞ্জ স্টেশনে না মানে ট্রেনটা জাস্ট
ছেড়েছে সেই মুহূর্তেই মানে রানিং ট্রেন থেকে একটা লোক পড়ে গিয়েছে। পড়ে গিয়েছে বলতে গেটের কাছে কেন গিয়েছে কী ব্যাপার অতটা ডিটেল জানতে পারিনি, তো এটুকু বুঝলাম যে পড়ে গিয়েছে। তার ওনার সঙ্গে বোধ হয় ফোন ছিল সম্ভবত, নয়তো খবর কীভাবে হলো বুঝতে পারিনি। মানে ফোনে কথা হয়েছে যে না সেরকম কিছু বিপদ হয়নি, জাস্ট পড়ে গিয়েছে, হালকা ব্যথা পেয়েছে। তো আমরা ভেবেছিলাম যে হয়তো ট্রেনের ভেতরেই চলে গেলো নাকি, তো এরকম আর কি একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরলাম। তো আমি আর ছেলে গরিবপুর স্টেশনে চলেই আসছি, তো এখন টোটোতে উঠবো। তো ছেলে উঠে পড়েছে, ব্যাগ তুলে দিয়েছি। তো দেখো রাতই হয়ে গেল, আমার কিন্তু একদম মানে সন্ধ্যের আগেই ফেরার রাইট টাইম যদি থাকতো ফেরার কথা, তো যাই হোক দেরি হয়ে গেল আসতে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব, নেক্সট ব্লগে আরও অনেক কিছু জানতে পারবে দেখতে পারবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ব্লগ দেখতে থাকো। তো আজকের জন্য সবাইকে এখানেই টাটা, গুড নাইট।